যাত্রীবাহী গাড়ি উল্টে আহত বেশ কয়েকজন শনিবার সকালে শাবরুম রেল স্টেশন থেকে কমান্ডার গাড়ি করে ১৬ জন যাত্রী নিয়ে শাবরুম শ্রীনগরের দিকে যাচ্ছিল একটি গাড়ি। পথে শাবরুম মনুবাজারে আসার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা এসে তাদের উদ্ধার করে শাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়। আপনার বোনে কোথা থেকে কমান্ডার করে কি বাড়ি যাচ্ছিল নাকি? আপনার বোনের নাম কি? গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে শাবরুমে। আমাদের এখানে ৬ জন পেশেন্ট রেফার হয়ে এসছে। আমি দেখলাম অর্থোপেডিক সার্জারি ডিপার্টমেন্টের মেইনলি পেশেন্ট বিভিন্ন জায়গায় লেগেছে, কারো মাথা লেগেছে, কারো বুকে লেগেছে, পায়ে লেগেছে। তো এখন ইনভেস্টিগেশন চলছে। পেশেন্ট আপাতত এখন যারা এসছে এখন মোটামুটি স্টেবলই আছে।